খুব স্বাভাবিকভাবে তাজুদ্দিন আমাদের এখানে উপস্থাপন করেছে। একটু একটু উপন্যাস যেমন একটু চিন্তা করে নিতে হয়, একটু গোধূলি, একটু ছায়া, একটু রোদ, ঠিক সেভাবে এখানে এখান থেকে আসলে তাজুদ্দিন আমাদেরকে খুঁজে বের করার মতো সে নিজেও যেমন প্রশ্ন করেছে নিজের কাছে, আবার একই রকমভাবে প্রশ্ন রেখে গিয়েছে তার এই স্মারক বক্তৃতার মধ্যে দিয়ে। এটাই হয়তো ঔপন্যাসিক এবং বর্তমান সময়ের তরুণ প্রজন্মে চিন্তক একজন মানুষের চিন্তার প্রতিফলন। তো আমরা তাজুদ্দিন আহমদকে জানি যে বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল এক নক্ষত্র যিনি তাজুদ্দিন আহমদ। তিনি তার ছোটবেলা থেকেই তার বুদ্ধি, মেধা, সততা এবং একটু আদর্শিক চিন্তাধারা দিয়ে যিনি নিজেকে এই সমাজে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, এটি একজন অনন্য মানুষ হিসেবে যাকে আসলে খুঁজে পাওয়াটা খুব দুষ্কর। হয়তো এই জন্যই তিনি বলে গেছেন তিনি কাজের মধ্যেই ডুবে থাকাকে পছন্দ করতেন, যে জন্য তিনি বারংবার ঠিক একেবারে যখন ভীষণ ভয়ানক রকম কাজ সেই সময় তিনি বারংবার বলেছেন আসলে আমরা এমনভাবে কাজ করি যে পরবর্তীতে ঐতিহাসিক যখন বাংলাদেশে ইতিহাস রচনা করবে তখন যেন আমাদেরকে খুঁজে পেতে কষ্ট হয়। যিনি বঙ্গবন্ধু এখানে আজকে জোহান রিজওয়ান স্মারক বক্তা উল্লেখ করেছেন, যিনি এমন কথা বলেছেন যে বঙ্গবন্ধুকে তিনি বাংলাদেশের চাইতেও ভালোবাসেন। যে ঠিক তাজুদ্দিন কিন্তু সেই কথাটা একেবারেই শুরুতে তিনি সবসময় বলে গেছেন। এখানে আসলে এখানে বললাম যে ঔপন্যাসিকের যেমন ওই যে আধো আলো আধো ছায়া অনেক কিছু প্রশ্ন, এখানে অনেক কিছু আসলে ওরকম এতটা বলার আসলে ওরকম আমাদের সময় নেই। কিন্তু তারপরে যে শেষ একটি কথা যে আবার অথবা শুরু যেখানে সীমানা পেরোনো নীরব মানুষ তাজুদ্দিন আহমদ যে কথাটা এখানে উল্লেখ করা হয়েছে স্মারক বক্তৃতার শিরোনাম, তো তেমনি ভাবে আজকের বাংলাদেশে আমাদের এই বর্তমান বাংলাদেশে আমাদের বঙ্গবন্ধুর যে সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের যে একটা বিশেষ আবেগ, বিশেষ অনুরণন আমরা অনুভব করি আমাদের ভেতরে, যে যেটি সুষম বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য আসলে তাজুদ্দিন আহমদের মতো অনেক মানুষ দরকার যারা নীরবে কাজ করে যাবেন কিন্তু কাজটা হবে বাংলাদেশের বৃদ্ধি করার জন্য বিশেষ রকম সহায়ক। এখানে আমি একটু সবার জন্য আরেকটু একটু বলতে চাই যে এখানে তাজুদ্দিন আহমদের ছেলেবেলার কথা বলতে গিয়ে সোহান রিজওয়ান যেটা গোলাপের কথা উল্লেখ করেছে, এই গোলাপের কথাটা আমরা প্রথম জানতে পারি জয় বাংলা পত্রিকা 1971 সালে জয় বাংলায় প্রকাশিত একটি পত্রিকা থেকে, পত্রিকার একটি প্রবন্ধ থেকে তাজুদ্দিন আহমদকে নিয়ে লেখা। সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে তার শিশুর বেলায় তিনি যখন স্কুলের ছাত্র 4-5 তখন ওই সময় ব্রিটিশ আমলে যারা রাজবন্দী যারা দেশের জন্য কাজ করে তাদেরকে তাদের এলাকা থেকে অনেক দূরে হয়তো কলকাতার কোনো জায়গায় তাদের বাড়ি কিন্তু তাদেরকে কাপাসিয়া থানায় বন্দি করে রাখা হয়, ওরকম তিনজনের নাম এখানে উল্লেখ আছে। তো ওই তিনজন মানুষ তাজুদ্দিনের মনে সেই ছোটবেলা দেখেছিলেন একটু ব্যতিক্রমী মানুষ, যিনি বই পড়তে পছন্দ করেন, যিনি জানতে চান, যার আগ্রহ আছে। আসলে জানাটাই হলো পৃথিবীতে আমরা কতটুকু পারি আমাদের এক জীবনে এটা বড় কথা না, আসলে আগ্রহটাই হলো বড় কথা। সেই আগ্রহ একটা ছেলের মধ্যে এতটুকু তরুণ একটা বাচ্চার মধ্যে তখন তারা সেই তাজুদ্দিন আহমদের প্রচুর যে কয়েকটা দিন ছিলেন তারা রাজবন্দী হিসাবে কাপাসিয়া থানায় তখন বই পড়তে দিতেন। তারপর যখন চলে যায় ওনারা যিনি চলে যান তাজুদ্দিন কোনো এক গ্রামে গিয়েছিলেন ফুটবল খেলা দেখতে, তো তাজুদ্দিন আহমদ সেই প্রসঙ্গটা টেনে 1971 সালে জয় বাংলা পত্রিকায় বলেছিলেন যে আমাকে সেই বিপ্লবীদের যেদিন চলে যায় আমার সাথে দেখা হয়নি কিন্তু আমি বিছানায় রাতে ফিরে এসে দেখেছিলাম সেই সময় যে গোলাপ ফুল, যে দেশি গোলাপ, সেই গোলাপ ফুল তার বিছানায় রাখা। তিনি বলেছিলেন সেই গোলাপ শুকিয়ে গেছে, সেই গোলাপ আর নেই কিন্তু সেই গোলাপ আমার ভিতরে এখনো জল জল করে চলে। তো সেই গোলাপের যে অনুভব সেটাই তাকে
তার প্রেরণা হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে কাজ করে। তো আমরা আমাদের এই জীবনে আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ এবং এই বাংলাদেশের এই ভূখণ্ডের জন্য, এই বাংলাদেশকে সৃষ্টির জন্য যেসব মানুষরা জড়িয়ে আছেন তাদের কাছ থেকে আমরা সেই গোলাপের সৌরভ আমরা নিজেরা নির্যাস আমরা আমাদের মধ্যে গ্রহণ করব। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের বর্তমানে যে বঙ্গবন্ধু সোনার বাংলা তৈরির জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনা যে আপনারা চেষ্টা করে যাচ্ছেন, তাহলে আমরা সেই চেষ্টায় সামিল হয়েছি। আমরা সেই বাংলাদেশের সেই দর্শন, সেই তাজউদ্দিন আহমদের চিন্তা, বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্নের সোপানে আমরা আমাদেরকে নিয়োজিত করতে পেরেছি বলে আমরা আমরা বিশ্বাস রাখি। তো আজকের এই স্মারক বক্তৃতা থেকে যেন আমরা অন্তত আবার যা সবার কাছে বইটা আছে আমি অনুরোধ করব সবাই যেন এই বইটা পড়ে প্রতিটা লাইন ধরে ধরে একটু বোঝার চেষ্টা করে, একটু জানার চেষ্টা করে, নিজের ভিতরে একটা তাগিদ তৈরি করে, একটা অনুভব তৈরি করে, একটা নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করে। তবেই আজকে এই স্মারক বক্তৃতা তাজউদ্দিন আহমদকে স্মরণ করা, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো আমাদের জন্য সার্থক হবে। সকলকে ধন্যবাদ সবাই।